বন্ধু সুপ্রভাত, নমস্কার। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে বাংলায় ব্রাহ্মণ সমাজ। দেখুন, বাঙালি জাতি গড়ে উঠেছিল বহু মহাপুরুষ যাদের স্বার্থত্যাগ, যাদের অবদানে এই বাঙালি সমাজ গড়ে উঠেছিল। বাঙালি সমাজ পৃথিবীর মধ্যে নবীনতম সমাজের মধ্যে গণ্য হয়। কিন্তু এই যে আজকের আমাদের বাংলা ভাষা, যে ভাষায় আমরা কথা বলি, সেই ভাষা নবীনতম হলেও, মধুরতম হলেও এর ইতিহাস প্রচুর প্রাচীন। প্রাচীন ইতিহাস রয়েছে এই বাংলা ভাষা আবির্ভাবে। এবং একটি সময় এসেছিল এই 1800-1900 শতাব্দীতে, যখন বাংলা ভাষার নবীনকরণ হয়, বাংলা ভাষাকে একটি রূপ দেয়া হয়। এবং আজকের দিনে বাংলা ভাষা পৃথিবীর সপ্তম প্রচলিত ভাষা হিসেবে গণ্য হয়। বহু মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা ভাষা মধুরতম ভাষা। যেমন এই ভারতবর্ষে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র এই চার ভাগে বিভক্ত ছিল, তেমনি বাঙালি সমাজও এই চার ভাগে শ্রেণী ভাগ করা হয়েছিল। এটা আদিম যুগ থেকে হয়ে এসছে। এটা কোনো নবীনতম, এই ভাষার মতো নবীনতম কোনো সিস্টেম নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে, যেমন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রাহ্মণ সমাজকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, তেমনি আজকের বাংলা বাঙালি সমাজের ব্যবস্থার মধ্যে দিয়েও কিন্তু ব্রাহ্মণ সমাজকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। বাঙালি সমাজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে লিপ্ত করা হয়েছে। তারই একটি একটি করে ব্রাহ্মণ সমাজকে নিয়ে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝবেন যে বাঙালি সমাজ কেন আজকের এই অবনতিতে চলে এসেছে। দেখুন, আমরা জানি যে আমাদের যে দেশ ভারতবর্ষ, শস্য শ্যামলা দেশ, এখানে যেমন আপনি সমস্ত ধরনের ফল মূল পাবেন, সমুজে ঘেরা সবুজ বাতাবরণে এই দেশ, তেমনই খনিজ পদার্থে এই দেশ হচ্ছে পৃথিবীর অন্যতম, যার জন্য বারবার আততায়ী আক্রমণকারীরা এই ভারতবর্ষে আক্রমণ করেছে, আক্রমণ চালিয়ে গেছে। এবং এখানকার যে সভ্যতা, ভারতবর্ষের যে নিজী সভ্যতা গড়ে উঠেছিল বিভিন্ন অঞ্চলে, সেই সভ্যতাগুলোকে হানি ঘটিয়েছে। কারণ সেই সভ্যতাকে হানি না ঘটালে যারা আততায়ী, যারা আক্রমণকারী, তাদের সভ্যতাকে তারা লাগু করতে পারবে না। এটি একটি সরল এবং সহজ বিষয়বস্তু। সেই কারণেই আজকের আমাদের নিজস্ব যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়েও যে প্রণালী গড়ে উঠেছিল তা কিছুটা হলেও রয়েছে, কিন্তু বেশিরভাগটাই ধ্বংস হয়ে গেছে এই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কারণে। তেমনই বাংলা সমাজ, বাঙালি ব্রাহ্মণ সমাজ বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি জানবেন হয়তো যে বাংলায় বাঙালি যারা রয়েছে তাদের মাথা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ সমাজ ব্যবস্থা যদি শক্তিশালী হয়, তাহলে কিন্তু সমাজ শক্তিশালী হবে। বাঙালি ব্রাহ্মণ যদি দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু পুরো সমাজ ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। তাহলে আমরা এটা জানতে পাচ্ছি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এবং বৈশ্য, এই যে চারটি প্রণালী, চারটে ভাগে যে সমাজ বিভক্ত, তার মাথা হচ্ছে ব্রাহ্মণ সমাজ। ব্রাহ্মণ সমাজকে শক্তিশালী করতেই হবে। বাঙালি ব্রাহ্মণ সমাজকে যদি আমরা শক্তিশালী না করতে পারি, তাহলে অন্য অন্য সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে। এবং বাঙালি সমাজ যত শক্তিশালী হবে, ততই কিন্তু এই সমাজ গঠন করতে তারা সাহায্য করবে।
এবং সমাজ যেমন যেমন গঠন হবে তেমন কিন্তু সারা পৃথিবীর বুকে বাঙালি সমাজ মাথা তুলে দাঁড়াবে এবং যে স্থান বাঙালি ব্রাহ্মণ সমাজ ব্যবস্থা হারিয়েছে সেই স্থান পুনরায় আবার ছিনিয়ে নেবে এই পৃথিবীর বুকে। আমি ব্রাহ্মণ সমাজের এই প্রথম বক্তব্য আমি খুব বেশি বিস্তারিত আলোচনা করছি না, শুধুমাত্র এইটুকুনি বলতে চাই যে ব্রাহ্মণ সমাজকে শক্তিশালী হতে হবে, কারণ ব্রাহ্মণ সমাজের হাতে পুরো বাঙালি সমাজ ব্যবস্থা নির্ভরশীল, বাঙালি সমাজ তাকিয়ে আছে বাঙালি ব্রাহ্মণ সমাজের দিকে। আজকের এইটুকুনি মন্তব্য রাখলাম, আশা করছি আপনাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা দিয়ে আমাকে সাহায্য করবেন। এই শুভ মুহূর্তে শুভ লগ্নে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার।